যে আমরা যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে আমরা ফেরাই আনতে চাই, এই কথাটা কিন্তু লোকালরা না লোকালরা গভর্নমেন্টরা সবাই বলেছে আমরা ফেরাই আনতে চাই, এই কথাটা কিন্তু ওনারা সব জায়গায় মিটিংও বলেছেন অন্য সময়ও বলেছেন, যেটা আমরা আগে শুনি। আমার মনে হয় যেটা আমরা দেখেছি যে ওখানে যে বিস্তৃত ধান ক্ষেত, তারপরে যে সুন্দর ফার্টাইল ল্যান্ড, এটা কিন্তু এই রোহিঙ্গাদের এলাকা ছিল এবং ওইটা এখন একদম পড়ে আছে, মানে কেউ কিছু করতে পারছে না, বিকজ এটা তো ওদের ল্যান্ড, প্লাস সেই ধরনের একটা ফোর্সও ওদের নেই। সুতরাং আমি যদি আমরা দেখে বলেছি যে যার এরকম একটা সুন্দর বাড়ি ছিল, জমি ছিল, সে ওখানে যে থাকবে কতদিন থাকবে সে কিন্তু চলে আসতে চাইবে, মানে আপনারা দেখলে বুঝতে পারছেন যে ভেরি ফার্টাইল ল্যান্ড এবং এখন ফেলো ল্যান্ড হিসেবে পড়ে আছে, তাদের ভেজিটেশন আছে, নারকেল গাছ আছে, তাদের কুকুর আছে, এগুলো সব তো তাদের। তো সুতরাং এটা ফেলে এখানে এই কাম্পে থাকবে একটা পরিস্থিতির, সেটা তো ছেড়ে নিয়ে কোনো ডিবেট নাই, ঠিক হয়নি, আগামী মাসে তো অনেক কিছু আছে, আমরা হয়তো অক্টোবরের দিকে হতে পারি। আপনারা থাকতে থাকতে কিন্তু তারা আইসিসির যে এইটা ওদের মিয়ানমার গভর্নমেন্টের নিজস্ব সভরেন ডিসিশন, সেখানে আমাদের কিছু করার নেই, আমরা আমাদের যা করার সেটা করব। আমরা তো যেটা যা করার সেটা আমরা করতে থাকি। থ্যাংক ইউ।